হ্যালো বন্ধুরা আমি রিমি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের যে প্রোডাক্টটা রিভিউ দেব সেটা হচ্ছে হোয়াইট টোন ফেস পাউডার দেখো এটা হচ্ছে হোয়াইট টোন ফেস পাউডার বলে রাখি এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে থার্টি গ্রাম আর এটার দাম হচ্ছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা কিন্তু এটা তোমরা মার্কেটে ষাট টাকা কি পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা শেলফ লাইফ হচ্ছে টু ইয়ার্স মানে তোমরা এটা দু বছর ইউজ করতে পারবে এবার প্রোডাক্টটা আমি খুলে দেখাচ্ছি এটা আমি ওপেন করলাম দেখো তিরিশ গ্রামের প্রোডাক্ট কিন্তু এর মধ্যে যথেষ্ট পরিমাণ আছে আর এটা লাগেও খুব কম ফেস পাউডার তোমরা সবাই যেন দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে একটা হোয়াইট টোনে এটা কিন্তু সে হোয়াইট টোনের মানে তোমরা যারা চাও মুখটা বেশ একটু ফর্সা ফর্সা হোক একটু হোয়াইটিশ হোক মুখটা একটা গ্লো হোক মুখে তো তাদের জন্য এটা আমি বলবো বেস্ট দেখো এর কাভারেজ হচ্ছে দু থেকে তিন ঘন্টা যাদের একটু মুখে সোয়েটিং হয় মুখে ঘাম হয় আর যাদের মুখে ঘাম হয় না সোয়েটিং হয় না তারা এটা চার পাঁচ ঘন্টা ইউজ করতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু আমি রেকমেন্ড করব যে এটা তোমরা শুধুমাত্র ডেলিভারি ইউজ করবে মানে ধরো কোথাও গেলে সকালবেলা চলে গেলে তো এটা ইউজ করে চলে গেলে কিন্তু তোমরা কোনো পার্টিতে গেলে কোনো বিয়েবাড়িতে গেলে কোনো ফাংশনে গেলে তখন কিন্তু এটা ইউজ করবে না কারণ এটা কিন্তু ওরকম কাভারেজ দেবে না তো কীরকমভাবে ইউজ করতে হয় আমি বলে দিচ্ছি এটা তোমরা মুখে ফাউন্ডেশন ইউজ করবে যে যে ফাউন্ডেশন যার যা ফাউন্ডেশন পছন্দ লিকুইড ফাউন্ডেশান স্টিক ফাউন্ডেশন যার যা ফাউন্ডেশন পছন্দ ভালো করে ফাউন্ডেশনটা ইউজ করে নেবে ব্লেন্ড করে নেবে ফাউন্ডেশন কিন্তু খালি মুখে ইউজ করবে না মুখে কানে গলাতে সব জায়গাতে ইউজ করবে নাহলে কিন্তু ইভেনলি থাকবে দেখাবে না তো ফাউন্ডেশন দেওয়া হয়ে গেল তারপর এই পাউডারটা অ্যাপ্লাই করবে ফেস পাউডারটা আমি কিরকমভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সকলের বাড়িতে কোনো না কোনো কন্টেনার আছে মানে ধরো কোনো খালি কম্প্যাক্টের কন্টেনার বা এরকম পাউডার কেস আমার কম্প্যাক্টের কন্টেনারগুলো সব হারিয়ে গেছে ওই জন্য আমি এরকম পাউডার কেস ইউস করছি ঠিক আছে এরকম পাউডার কেসের মধ্যে তোমরা ফেস পাউডারটাকে এরকমভাবে ঢেলে নেবে ঠিক আমি যেরম ভাবে নিলাম অল্পে একটু নেবে দেখো অল্প একটু নেবে জাস্ট কারণ এটা কিন্তু লাগে খুব অল্প আর জিনিস বলে রাখি অনেকে কিন্তু আছে যারা ভাবে যে পাউডার নিলাম মানে এরা এরকমভাবেই জাস্ট পাউডারটা হাতে নিলাম এরকম খুলে হাতে নিলাম হাতে নিয়ে এরকমভাবে ইভেন্টলি দিয়ে দেবো কখনোই কিন্তু ভুলেও তোমরা করবে না কারণ মনে রাখবে হাত দিয়ে বা পাউডার কেসে যেরকম পাপ থাকে ওরকম দিয়ে কিন্তু কখনোই ইভেন্টলি দেওয়া যায় না মানে ইভেন্ট তোমাদের হবেই না এক সমান তোমাদের লাগবেই না কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম হবে তোমরা যদি চাও যে পুরো পেসে মানে একেবারে মানে ভালো করে ইভেনলি দেবে যেটা তোমাদের বোঝা যাবে না স্কিনে গ্লো আসবে ফিনিশিং সুন্দর হবে তখন তোমাদের কিন্তু পাউডার সব সময় এইটাতে দিয়ে দিতে হবে দেখো এটা একটা পাউডার ব্রাশ দেখছো তো এরকম একটা পাউডার ব্রাশ দিয়ে তোমাদের দিতে হবে পাউডার ব্রাশ দিয়ে কিরম ভাবে অ্যাপ্লাই করবে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো দেখো ফার্স্টে তোমরা পাউডারটা এর উপর নিলে এর মধ্যে নিলে নিয়ে কখনই কিন্তু অনেকখানি পাউডার মানে ব্রাশ আছে বলে অনেকটা টেরামভাবে পাউডার তুলে নিলে তাড়াতাড়ি জন্য এরমভাবে দেবে না ফার্স্টেই বলে রাখি যে কম্প্যাক্ট লাগানো কিন্তু খুব ধৈর্যের কাজ মানে এটাও কিন্তু ফেস পাউডারটা তোমরা কম্প্যাক্টের মতনই লাগাবে এগুলো কিন্তু অনেক ঝপঝপ করে তাড়াতাড়ি করে লাগিয়ে নিলাম তাহলে কিন্তু মানে এটা খুব খারাপ লাগে লুক দেখতে একদমই ভালো একটা লুক আসে না তোমাদের সুন্দর গ্লোয়ের জন্য ভালো দেখানোর জন্য তোমাদের কি করতে হবে এগুলো পাউডারটাকে খুব আস্তে আস্তে লাগাতে হবে আর পাউডার ব্রাশে ব্রাশে দেখো এরকমভাবে খুব অল্প কোয়ান্টিটির নেবে এরমভাবে নেবে এই যে দেখো এরকম ভাবে নিয়ে ভেতরেই ঝেড়ে নেবে এরকম ভাবে তাহলে কি হবে এক্সট্রা যে পাউডারটা থাকলো এক্সট্রা পাউডার থাকলো সেটা কিন্তু আমাদের এর মধ্যেই পড়ে গেল নষ্টও হলো না আর ব্রাশও অনেকটা লাগলো না ঠিক আছে এবার তোমরা এরকম ভাবে হালকা করে ইভেনলি লাগাবে কিন্তু খুব তাড়াহুড়ো করে লাগাবে না একটু ধৈর্য ধরে আস্তে আস্তে লাগাবে মেকআপ কিন্তু সবসময় মনে রাখবে ধৈর্যের জিনিস মানে তুমি যে খুব তাড়াতাড়ি মেকআপ করবে সে মেকআপ কিন্তু মানে করাটাই নষ্ট মেকআপ কোনো দিন ভালো বসবে না মুখে আর লুক কোনো দিন ভালো আসবে না মেকআপ সবসময় টাইম নিয়ে করবে ধৈর্য ধরে করবে এরমভাবে সেমভাবে ভাবে এরমভাবে নেবে ড্যাব ড্যাব করে নেবে চাইলে তোমাদের যতবার ইচ্ছা নিতে পারো কিন্তু সবসময় নেওয়ার পর ব্রাশটা এরমভাবে ঝেড়ে নেবে যাতে ব্রাশে যে এক্সট্রা পাউডার থাকলো সেটা যাতে এর মধ্যেই পড়ে যায় তাতে কি হবে তোমাদের এতেও বেশি লাগবে না ব্রাশেও বেশি লাগবে না আবার প্রোডাক্ট নষ্টও হবে না এর মধ্যেই পড়ে যাচ্ছে দেখো ঠিক এরম ভাবে লাগাবে দেখেছো কত সুন্দর ইভেনলি সেট হয়ে গেল দেখো পুরো পাউডারটা কিন্তু মুখে সেট হয়ে গেছে দেখেছো কত সুন্দর গ্লো আসছে আমি এটা বলে রাখি এটা কিন্তু এক ঘন্টা ইউজ করার পর তোমরা দেখতে পাবে মুখটা কত সুন্দর একটা গ্লো লাগে খুব সুন্দর কিন্তু এটা গ্লোয়িং একটা ফিনিশ দেয় ঠিক আছে মানে এর প্রাইস কম বলে কিন্তু এরকম নয় যে এটা মানে যেমন তেমন একটা এটা কিন্তু গ্লো দেয় ভালো কাজ করে হয়তো এর কাভারেজটা খুব কম মানে দু তিন ঘন্টা একটা এর মানে কাভারেজ থাকে কিন্তু এটা মানে গ্লো দেয় মুখে ভালো লাগে আর জিনিস বলে রাখি কম্প্যাক্ট কিন্তু বা ফেস ওয়াটা কিন্তু তোমরা কখনোই খালি মুখে অ্যাপ্লাই করবে না ঠিক আছে খালি যদি মুখে অ্যাপ্লাই করো দেখবে মুখে স্কিন ফেসের স্কিন আর গলা কান তোমাদের পুরো আলাদা লাগছে মানে তখন মানে একটা জ বাজে লুক লাগবে তো তোমরা এরমভাবে নেবে ফেসে যেরমভাবে দিলে কানে ঠিক সেমভাবে অ্যাপ্লাই করবে দেখো কানটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি গলায় দেব। নিলাম নিলাম যে করে ঝেড়ে এবার দেবাম আমরা আবার নেব কিন্তু কখনোই আমরা মনে রাখবো কখনোই আমরা ব্রাশে বেশি প্রোডাক্ট তুলব না দরকার হলে আমরা দুবার নেব কিন্তু বেশি প্রোডাক্ট নেব না ওকে হয়ে গেল আমাদের তোমরা দেখো দেখেছ পুরো বসে গেছে পাউডারটা দেখো পুরো পাউডার বসে গেছে খুব সুন্দর সেট হয়ে গেছে এর ওপর তোমরা পাউডার যখন বসে গেল মানে ফেস পাউডার তোমাদের মুখে সেট হয়ে গেল ফার্স্টে আমরা লাগিয়েছিলাম ফাউন্ডেশন ফাউন্ডেশনের ওপরে যখন আমাদের ফেস পাউডারটা সুন্দর করে ইভেনলি বসে গেল এবার আমরা যা ইচ্ছা লাগাতে পারি মানে এবার এবার আমরা আইশ্যাডো লাগাতে পারি এবার আমরা কন্টোর হাইলাইটার যা খুশি লাগাতে পারি এবার আমাদের মেকআপটাও ভালো থাকবে মেকআপের ফিনিশিংটাও ভালো আসবে ঠিক আছে আমি আরেকবার তোমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যা যা লেখা আছে এখানেও কিন্তু সেম লেখা আছে মানে তোমাদের যদি এই বক্সটা হারিয়েও যায় তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে এখানে সব ডেট কোয়ান্টিটি প্রাইস এখানে সবই লেখা আছে হ্যাঁ এর মধ্যে সবই লেখা আছে ইনগ্রিডিয়েন্টসও লেখা আছে এটা অনেকটা ট্যালকাম পাউডারের মতো স্মেলটাও ট্যালকাম পাউডারের মতো কিন্তু ফিনিশিংটা ট্যালকাম পাউডারের থেকে অনেক বেটার মানে অনেক স্মুথ এখানে সেটা লেখাও আছে হোয়াইট টোন ফেস পাউডার উইথ সফট শেড ফর্মুলা এটা সত্যিই খুব সফট আর এটা ফেস পাউডারে কাজ করে মানে প্রাইজ অনেক কম কিন্তু প্রাইজের তুলনায় কাজ কিন্তু অনেক ভালো করে তো এটা বলবো এটা দশে দশ না পেলেও দশে কিন্তু নয় পাওয়ার যোগ্য তোমরা এটা কিনে দেখতেই পারো আমি বলবো পুজোর সময় যদি আর সকালবেলা কোথাও যেতে হয় তোমরা হোয়াইট চোন ফেস পাউডারটা ফাউন্ডেশনের পর লাগাতেই পারো যদি তোমাদের রাত্রিবেলা যেতে হয় তা কোথাও তাহলে আমি কখনই বলবো না এটা লাগাতে কিন্তু দিনের বেলা এটা অনার্সেই লাগাতে পারো এটা দিনের বেলার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো আজকে আমার রিভিউটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে একটা লাইকস দিও আমার বেলাইকানটা অলে সেট করে দিও আর একটা শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো কিছু জানতে হয় মানে আরও কোনো প্রোডাক্টের রিভিউ পেতে হয় তো আমাকে একটা কমেন্ট বক্সে লিখে দিও যে তোমরা কী প্রোডাক্টের রিভিউ দেখতে চাইছো আমি সেই প্রোডাক্টের রিভিউ তোমাদের দেখাবো আর পরের দিন আসবো তোমাদের অন্য একটা কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে প্লিজ সঙ্গে থেকো